শামীম রাজা প্রশ্ন করেছেন, মসজিদের ইমাম যদি সহি হাদিস অনুযায়ী নামাজ না পড়ায় তাহলে তার পিছে কি নামাজ পড়া যাবে? অবশ্যই পড়া যাবে, পড়বেন। সাল্লাহ আলাই বেদাত, হয়তো সে বেদাত করে। হাসান বসরি বলেছেন, সহি বুখারিতে রয়েছে, আপনি পড়েন তার পিছনে সালাত, তার বেদাতের পাপ তার উপরে যাবে। আপনার মসজিদে যাওয়া উচিত, অরকাও মার রকিন, আপনি মুসল্লিদের সাথী হয়ে সালাত পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত ছাড়া কখনও কোনো ফরাজ পড়েননি, কোনো দলিল নেই, অতএব আপনি পড়েন। বরং তারপরে যে ফিতনার ইমামরা আসবে, বেদাতি ইমামরা আসবে, বা অনেক আমির ওমারা, তারাও তখন সালাতের ইমামত করতো, কিন্তু সালাতের টাইম লস করে তারা ইমামত করতো। তো নবীজি বলেছেন যে তোমরা নিজেরা নিজেদের সময় মতো সালাত আদায় করে নিও, পরে তাদের সাথে সালাত পড়ো। তাহলে দুইবার পড়লেন, এমন যদি আপনার সমস্যা থাকে তার পিছিয়ে পড়লেন, তাহলে মসজিদে যাওয়ার হুকুমটা রক্ষা হলো। এরপরে সন্দেহ লাগে যে এই লোকের পিছিয়ে সালাত হয়নি, আরেকবার পড়ে নিন। এই সিস্টেমে তো সহিহ হাদিসে রয়েছে। আরেক ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে সমস্ত আধুনিক ঘর বাড়িতে বেডরুমের সাথে সংযুক্ত টয়লেট এবং গোসলখানা একত্রে থাকে। আমি জানি টয়লেট অপবিত্র জায়গা, এখন আমি নামাজের আগে এবং গোসলের আগে টয়লেট গোসলখানায় গিয়ে যদি শুধু ওযু করে নিই, তাহলে কি আমার শুধু আমার ওযু থাকবে না থাকবে না জানালে উপকৃত হব? হ্যাঁ, ওযু করতে পারবেন, কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ পড়তে পারবেন না। বিসমিল্লাহ আগে বাইরে থাকতে পড়ে তারপর ঢুকবেন, বা টয়লেট সেরে একটু বাইরে মুখটা দিয়ে বাইরে বিসমিল্লাহ পড়ে তারপরে ঢুকে আপনি তারপরে ওযু শুরু করবেন। কারণ ওযুর আগে তো বিসমিল্লাহ পড়া এটি সুন্নার মধ্যে রয়েছে। লাউদু আলিমান লাম ইয়াজকুর ইসমিল্লাহ আলাইহি নাসাই রিওয়ায়াত, যে বিসমিল্লাহ পড়লো না তার ওযু হলো না, মানে ওযুটা কমপ্লিট হলো না, আল্লাহকে মনে করলাম না, আল্লাহকে স্মরণ করলাম না, তাহলে কী আমল করলাম? এই জন্য আল্লাহকে মনে করার মতো প্লেস থাকা দরকার। আসলে মুসলিমদের টয়লেট হবে আলাদা, অর্থাৎ একটা গ্লাস, থাই গ্লাস বা কিছু দিয়ে আলাদা ওটাকে পৃথকভাবে করে রাখতে হবে, আর ওযুর জায়গাটা পৃথক। তাহলে সেখানে তো আমি বিসমিল্লাহ সব বলতে পারলাম, জিকির আছে করতে পারলাম, জিকির করে আমি আমার সে কাজ আঞ্জাম দিতে পারলাম, সেভাবে করা উচিত। আমরা তো আসলে বেঈমানদের বিজাতির অনুসরণ করতে করতে এমন অবস্থা হয়েছি, হাত্তাল লাউ দাখালু জহরা দব্বিন লা তাবির তুমুহম, নবীজি বলছেন যে ওরা যদি গুইসাপের গর্তে ঢুকে, তোমরা মনে করবে যে গুইসাপের গর্তে ঢুকেও না জানি কোনো একটা সভ্যতা সংস্কৃতির অংশ। হ্যাঁ, এটা তো একটা ফ্যাস্টিজ আছে বুঝি, গুইসাপের গর্তে ঢুকবে তোমরা, এইরকম পরের পদলেহি হবা তোমরা, নাউজুবিল্লাহ, এমন হওয়া থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। বেনামাজির সাথে একসঙ্গে রান্না করে খাওয়া যাবে কি? খাওয়া যাবে, তো বেনামাজির জবাই করা গোস্ত খাবেন না, জবাই করা পশুর গোস্ত খাবেন না, কারণ বেনামাজের ইমান সম্পর্কে বিতর্ক আছে। একদল মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে সালাতই পড়ে না, তার ইমান নেই। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকু সালাহ, বান্দা আর কুফর শিরকের মধ্যে অন্তরায় হলো সালাত বর্জন। সালাত বর্জন করলে কুফর শিরকে ঢুকে গেল, আর সালাত পড়লে কুফর শিরকের বাইরে থাকলো। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত কায়েম করো, মুশরিকদের কাতারভুক্ত হয়ো না। বোঝা গেল যে সালাত কায়েম করে না সে মুশরিকদের কাতারভুক্ত হয়ে গেল, এটা সূরা রোমের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। অতএব অবশ্যই যে মুসল্লি নয় তার জবাই করার পশু আমরা খাবো না, কিন্তু তার সাথে অন্য মাছ, অন্য তরি তরকারি, ফল মূল, চাল ডাল সবই খাওয়া যাবে, না ওগুলো তো জবাইও নাই, সেখানে তার বিসমিল্লাহ শর্ত নেই, ইমানের শর্ত নেই। সেটা আপনি 12 জাতি সবার সাথে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সবার সাথে খেতে পারবেন। সাজিদুল ইসলাম ছোটন প্রশ্ন করেছেন, যে সন্তান মায়ের কবরের পাশে গিয়ে 41 দিন সূরা ইয়াসিন পড়বে তার মা বাবার কবরের আজাব মাফ হবে, এ কথাটা কি ঠিক? মোটেও ঠিক না, এরকম কোনো হাদিস নেই, এগুলি বানোয়াট ভুয়া জিনিস। যেটা বলেছেন সহি বুখারী, সহি মুসলিম, সহি মুসলিমে বিশেষ করে হাদিসটি রয়েছে, এজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালু, যখন কোনো মানুষ মরে যায় তার সব আমল শেষ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি আমল বাকি থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে কোনো সাদাকায় জারিয়া, একটা মাদ্রাসা, একটা মসজিদ, এতিমখানা, একটা কালভার্ট, একটা রাস্তা, একটা গাছ, কোনো সাদাকায় জারিয়া রেখে গেল, এইটার সব পৌঁছে থাকবে। আউ আলাদিন সলিহিন ইয়াদুবুলা, আও এলম ইয়ন্তাফাউ বিহি, কোনো এলম রেখে গেল, কিতাব লিখে রেখে গেল, একটা মাদ্রাসা রেখে গেল, বা কোনো ছাত্র বানিয়ে স্কলার রেখে গেল, ইসলামী স্কলার, তারা যত আমল করবে সে সব পাবে। আউ আলাদিন সলিহিন ইয়াদুবুলা হু, যেই কোনো সৎসন্তান তার জন্য দোয়া করবে, যে কোনো দোয়া পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেখান থেকে করুক না কেন, এটা মা বাবার কাছে পৌঁছবে, মা বাবা পেয়ে যাবে। আর 41 বার এখানে সরে এসেন পর বা দুরুদে হাজারি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মানুষ বানোয়াট বানিয়েছে, কোনো দরকার নেই।
কবর জায়গাতে গেলে শুধু আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন আনতুম লানা সালাফ ওয়া নাহনু বিল আসর ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইরহামুল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া সহি দোয়া। তো এই দোয়াটি পড়বেন, একেবারে মুর্দার জন্য যা প্রয়োজন সব হয়ে গেল, দোয়াটি পড়ে সরে আসেন, বাস আর কিছু করতে হবে না আপনাকে। আর বাকি আমি যে বারোটি আমলের কথা বলেছি তাদের জন্য মৃত্যুর পরে করণীয়, সহি হাদিস দ্বারা প্রমাণিত, হাসান হাদিস দ্বারা প্রমাণিত, সেটা আপনি করবেন।